প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে একথাই জানিয়েছেন। তিনি বলেছেন, আজ বিশেষ করে শ্রমিক নিয়োগের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষভাবে জোর দেওয়া হয়েছে কোনোভাবেই যাতে শ্রমিকরা যারা বিদেশে যাবে আমাদের জনশক্তি তারা যেন তারা নিজেরাও যেন একটু কাইন্ডলি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা তাদের অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখে, কোনোভাবেই যেন তারা এক্সেস না করে অতিরিক্ত টাকা না দেয়াকে। খন্দকার আনোয়ারুল আলো বলেছেন, আরেকটা জিনিস যা মিটিংয়ে আলোচনা হলো প্রধানমন্ত্রীও তাই বললেন, 100টি শিল্প পার্ক হচ্ছে বেজা ও অন্যদের, অনেক জায়গায় শ্রমিক পাওয়া যাচ্ছে না, সেজন্য এটি প্রচারে আনার জন্যই বলা হয়েছে। মিরেশরাই বা অন্যান্য জায়গায় যে শিল্প পার্ক হচ্ছে এখানে লাখ লাখ শ্রমিকের প্রয়োজন হবে, নিজেরা ক্যাপাসিটি বিল্ডিং করে এসব খোঁজ নিন, খোঁজ নিন কোন অঞ্চলে কোন ধরনের শ্রমিকের প্রয়োজন হবে, সে বিষয়ে ট্রেনিং নিয়ে আপনারা দেশে ভালোই টাকা ইনকাম করতে পারবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা আরও দেওয়া হচ্ছে, এগুলো যাতে ব্যাপকভাবে প্রমোশন ও ক্যাম্পেইন করে মানুষকে জানানো হয়, মানুষ যাতে প্রতারিত না হয় বলেন মন্ত্রিপরিষদ সচিব। কিভাবে ক্যাম্পেইন করা হবে জানতে চাইলে তিনি আরও বলেছেন, মিডিয়ার মাধ্যমেই ক্যাম্পেইন সম্পন্ন হবে, ছোট ছোট টিভিসি করে দেওয়া হবে, সরকারের যে চ্যানেল আছে সেখানে তো করবেই, মূল ক্যাম্পেইন হবে মিডিয়ার মাধ্যমেই।